নমস্কার স্বাগতম জানাইছো আপুনি চাই আছে সুপার প্রাইম 18 স্টুডিওত মই গীতাশ্রী আর প্রথমে আপোনালোকক দিম মিসামারির এটা হেহতিয়া খবর ঢেকিয়াজুলিত মরেল পুলিশিংৰ ভয়ংকৰ ঘটনা ঘটি গৈছে ঢেকিয়াজুলিৰ ঘটনা মরেল পুলিশিংৰ ঘটনা এটা ঘটিছে এহাল যুবক যুবতী গুরুলা গুরুলকৈ প্রহার কৰিছে বজৰং দলৰ কৰ্মীয়ে আমাৰ হাতত কিছু হিহন কৰি ভিজুৱেলছ আহি পৰিছে ভিজুৱেলছ দেখিলে আপোনাৰো চকু কপালত উঠিব অবৈধ সম্পৰ্কৰ অভিযোগ তুলি এজন যুবকক ঘৰৰ পৰা উলা আহি নির্মমভাবে প্রহার করলে বজ্রং দলের একাংশ কর্মীয়ে কেবল যুবকজনকে নহয় যুবতী গৰাকীকো গুরুলা গুরুলকৈ করলে প্রহার যুবক যুবতীক আক্রমণের ঘটনা জড়িত আছে এগারী যুবতীও এই দৃশ্যক লোক চারিওফালে ব্যাপক চাঞ্চল্য দেখা গৈছে দুই যুবক যুবতীক গুরুলা গুরুলকৈ প্রহার করার একাংশ মোবাইল আনকি বন্দী করে থলে এই ভয়ঙ্কর আক্রমণের বা এই গোটে ঘটনার এই গোটে কাণ্ডর দৃশ্য আইন হাতত তুলি লৈ এহাল যুবক যুবতীর উপর চলোয়া অকথ্য নির্যাতনক কেন্দ্র করে সমগ্র অঞ্চলটোতে সৃষ্টি হয়েছে এটা তীব্র প্রতিক্রিয়ার আর ভয়ঙ্কর ঘটনা ঢেকিয়াজুলির ঘটনা ঢেকিয়াজুলির মরেল পুলিশিংৰ এই ভয়ঙ্কর ঘটনা এহাল যুবক যুবতীক গুরুলা গুরুলকৈ প্রহার করেছে বজ্রং দলের কর্মীয়ে এয়া ঢেকিয়াজুলির ঘটনা ঢেকিয়াজুলির পুনর্বার জনা মরেল পুলিশিংৰ ঘটনা ঘটিছে এগারী যুবতী এজন যুবক এহাল যুবক যুবতীক গুরুলা গুরুলকৈ প্রহার করেছে বজ্রং দলের কর্মীয়ে আর তেওঁলোকৰ মতে অর্থাৎ বজ্রং দলের মতে অবৈধ সম্পর্ক আছিল অবৈধ সম্পর্কৰ অভিযোগ তুলিয়ে এই যুবক যুবতী হালক এই ধরনের ঘরের পর উলাই নির্মমভাবে প্রহার করলে এই সকল লোকে কেবল যুবকজনেই নহয় বা কেবল এই যুবক যুবকসকলেই নহয় যুবকজনক যে প্রহার করেছে আনকি যুবতী গৰাকীকো গুরুলা গুরুলকৈ করলে প্রহার আর যুবক যুবতীক আক্রমণের ঘটনা জড়িত আছে এগারী আন যুবতীও আর দুই যুবক যুবতীক গুরুলা গুরুলকৈ প্রহার করার একাংশ মোবাইলত বন্দী করলে এই ভয়ঙ্কর কাণ্ডর দৃশ্য আইন হাতত তুলি লৈ এহাল যুবক যুবতীর উপর চলোয়া এনে অকথ্য নির্যাতনক কেন্দ্র করে সমগ্র অঞ্চলটোতে এটা সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া কি ধরনের মারপিট হয়েছে চাও আমি পুয়ার ভাগর এই ঘটনা আমি কিছু সময় পিছতে পুনপটি সম্প্রচার যাম দর্শকক এই মুহূর্তে পুনের দেখাইছো সেই দৃশ্য একাংশ যুবক বজ্রং দলের সদস্য বলে জানা গেছে জপিয়ায় পড়েছে এই যুবকজনের উপর এগারী মহিলাও আছে যুবতীগারী মহিলাগিয়েও প্রহার করেছে এই মুহূর্তে সংযুক্ত হয়েছে আমার মিসামারীর সাংবাদিক হরেণ ভূমিজর সঙ্গে হরেণ ভূমিজ শেহতীয়া জানিম দিনের ভাগর ঘটনা অতি বেয়াক প্রহার করেছে এই যুবকর দলটোয়ে যুবতীগীক যুবকজনক আর যুবতীগীক আনকি আক্রমণ করা হয়েছে চাওক গীতাশ্রী ঢেকিয়াজুলিত আজি দিনের ভাগর এটাই ঘটনা যলতে এই ঘটনাক মরেল পুলিশ বলে আখ্যা দিয়া হয়েছে উল্লেখ করব ঢেকিয়াজুলির 8 নম্বর ওয়ার্ডত এগারী যুবক আর এগারী যুবতীর আসলে ভাড়াটিয়া কোঠা যুবগীর ভাড়া ঘর আসে তাতে আসলে আর সেই সময়তেই ঢেকিয়াজুলির একাংশ যুবক যখন আসলে বজরং দলের সদস্য বলে কোয়া হয়েছে অভিযোগ তুলিছে যে যুবক যুবতী হালে আসলে অবৈধ সম্পর্ক আছে অবৈধ কার্যকলাপত লিপ্ত আসলে সেই সময়তেই সেই স্থানত গৈ একাংশ যুবকে আসলে বজ্রং দলের সদস্য বলে কোয়াইছে গৈ যুবক যুবতী হালক ঘরের উলিয়াই আনি বাহিরত অকথ্য নির্যাতন চলাইছে গুরুলা গুরুলকৈ প্রহার করা হয়েছে ইয়ার পিছতেই ঘটনাস্থলীত আসলে ঘটনার খবর পাই ঢেকিয়াজুলি আরক্ষী থানার আরক্ষীর লোক উপস্থিত হয়ে ততাতয়াকে যুবক যুবতী হালক উদ্ধার করে লই অহা আমি ভিজুয়ালস পুনের দেখাইছো চাও কি ধরনের যুবক সকল জপিয়ায় পড়েছে বজ্রং দলের যুবক বলে জানা গেছে অভিযোগ উত্থাপন হয়েছিল আর এই যুবকর দলটির মতে অনৈতিক কার্যকলাপত লিপ্ত আছিল অবৈধ সম্পর্ক আছিল আর সেই অবৈধ সম্পর্কর বাবে এই ধরনের আইন হাতত তুলি লোবলৈ কুণ্ঠাবোধ নকরলে আরম্ভ হয়ে গেল প্রহার আর আনকি যুবতীগীকো মহিলা এগারিয়ে প্রহার করেছে সেই দৃশ্য এয়া বন্দী হয়েছে এই মুহূর্তে আমি পুনের আপনার সুধিম হরেণ এয়া যে ঘটনা আরক্ষী লৈ বাদ না চায় যদি ভাবে যে কিবা অভিযোগ দিবলগিয়া আছে আইনগত কিবা ইস্যু আছে তেনেহলে তেওঁলোকে নিজে আইন হাতত কুলি কিয় লৈছিল তেওঁলোকে আরক্ষীক হয়তো জনাব পারিলে হেতেন আচ্ছা গীতাশ্রী আপুনি ঠিকই প্রশ্ন করেছে যে যদি কিবা কবলগা আছিল কিবা অভিযোগ আছিল আরক্ষী থানা খুব বেশি দূর নাছিলে 1 কিলোমিটার হয়তো দূর আছিলে ঢেকিয়াজুলি আরক্ষী থানা সেই সময়ত যদি কিবা অভিযোগ আছিলে কিবা অনৈতিক কার্যকলাপ সংঘটিত হয়েছিল ঢেকিয়াজুলি আরক্ষীক হয়তো অবগত করব লাগিছিল কিন্তু আরক্ষীক অবগত নকরাক এনে ধরনের আইন হাতত তুলি লৈ এগারী যুবক আর যুবতীক এনে ধরনের নির্মম প্রহার করবলে আসলে কোনে অধিকার দিলে কোনে লাইসেন্স দিলে তাক লৈ এক প্রতিক্রিয়া সৃষ্টি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে মরেল পুলিশিংৰ যে ঘটনা সংঘটিত হল ঢেকিয়াজুলি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কিন্তু বর্তমান
চাওক গীতাশ্রী, বর্তমানলৈকে এই ঘটনাক লৈ আৰক্ষীয়ে কোনো ধৰণৰ গোচৰ ৰুজু কৰা নাই। আমি সন্তেক সময় পূৰ্বে ঢেকিয়াজুলি আৰক্ষী থানাৰ যিগৰাকী ভাৰপ্ৰাপ্ত বিষয়াৰ সৈতে যোগাযোগ কৰিছিলোঁ, কিন্তু বৰ্তমানলৈকে কোনো ধৰণৰ গোচৰ ৰুজু হোৱা নাই। আৰু যিগৰাকী আহত হৈছে যুৱক, আচলতে তেওঁ মূৰত আঘাত পাইছে, তেওঁক চিকিৎসা কৰাই বৰ্তমান ঢেকিয়াজুলি আৰক্ষীৰ কবলতে আছে তেওঁক। আৰু এই সন্দৰ্ভত কিন্তু বৰ্তমানলৈকে কোনো ধৰণৰ গোচৰ ৰুজু কৰা নাই। যিগৰাকী যুৱক, তেওঁ কিছু আঘাতপ্ৰাপ্ত হৈছে, মূৰত আঘাতপ্ৰাপ্ত হৈছে বুলি জানিব দিছে। যুৱতীগৰাকী বৰ্তমান আৰক্ষীয়ে চিকিৎসাৰ ব্যৱস্থা নিশ্চয়কৈ কৰাব লাগিব আৰক্ষীয়ে, কিয়নো যুৱতীগৰাকীকো প্ৰহাৰ কৰোৱা হৈছে, প্ৰহাৰ কৰিছে। তেনে পৰিপ্ৰেক্ষিতত যুৱতীগৰাকীৰ ঠিকনা বা তেওঁক হস্পিটেলাইজ কৰা হৈছে নাই? চাওক, ঢেকিয়াজুলিৰ যুৱতীগৰাকীৰ ঘৰ হৈছে মনুজুলিত, আৰু তেওঁক স্বাস্থ্য পৰীক্ষা কৰোৱাৰ অন্তত ঘৰলৈ যাব দিয়া হৈছে। কিন্তু বৰ্তমান থানাত আছে যিগৰাকী যুৱক, ভুক্তভোগী যুৱকগৰাকী বৰ্তমান থানাতে ৰখা হৈছে, আৰক্ষীৰ হেৰিতে আছে, কিন্তু যুৱতীগৰাকীক ঘৰত যাব দিয়া হৈছে বুলি জানিব দিছে আৰক্ষীয়ে। আৰু উল্লেখ কৰিব লাগিব যে এই ঘটনাক লৈ ব্যাপক প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে, আৰু যিসকল যুৱকে আচলতে আৰু এগৰাকী যুৱতীও আছিলে এই যি আক্ৰমণৰ ঘটনা সংঘটিত হৈছিলে, আৰু তেওঁলোকক আচলতে বজৰং দলৰ বুলি জানিব পৰা গৈছে। কিন্তু আৰক্ষীয়ে আচলতে কোনো ধৰণৰ এই ক্ষেত্ৰত গোচৰ ৰুজু কৰা নাই বুলি জানিব পৰা গৈছে। ভুক্তভোগীৰ ফালৰ পৰা আৰক্ষীয়ে কিবা জনোৱা হৈছে, কিয়নো যুৱকজন বৰ্তমান আৰক্ষী থানাৰ সৈতে আছে বা আৰক্ষীৰ লগত আছে বুলি আপুনি জনাইছে, ভুক্তভোগীৰ ফালৰ পৰা কিবা এজাহাৰ বা কিবা দিয়া হৈছে নেকি? চাওক, বৰ্তমানলৈকে কোনো ধৰণৰ এজাহাৰ দিয়া হোৱা নাই। আৰু এটা কথা ক'ব লাগিব যে যুৱতীগৰাকীৰ সৈতে প্ৰেমৰ সম্পৰ্ক আছিল কিছুদিন ধৰি এই যুৱকগৰাকীৰ সৈতে, আৰু তেওঁলোকৰ হয়তো কোনো ক'ব লগা নাই বুলি যুৱতীগৰাকীয়ে উল্লেখ কৰিছে। সেইবাবে হয়তো যুৱতীগৰাকীক তেনেধৰণৰ গোচৰ ৰুজু কৰা নাই, কিন্তু যুৱকগৰাকী হয়তো কাইলৈৰ ভিতৰত হয়তো কোনো ধৰণৰ গোচৰ ৰুজু কৰিব বুলি জানিব পৰা গৈছে। কিন্তু বৰ্তমানলৈকে কোনো ধৰণৰ গোচৰ ৰুজু হোৱা নাই, আৰু এই ঘটনাক লৈ ব্যাপক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। এইকাৰণেই আচলতে নিৰ্মমভাৱে প্ৰহাৰ কৰা হৈছে এগৰাকী যুৱক আৰু যুৱতীক, যি ঘটনাক আচলতে মৰেল পুলিচিঙৰ আখ্যা দিয়া হৈছে। মৰেল পুলিচিং বুলিয়ে ক'ব লাগিব, কিয়নো তেওঁলোকে আৰক্ষী এনেকুৱা যদি কিবা তেওঁলোকে অভিযোগ পাইছিল, নিশ্চয়কৈ তেওঁলোকৰ হাতত সেইখিনি সুযোগ আছিল বা সমল আছিল যে ওচৰতে থকা তেওঁলোকে আৰক্ষীক খবৰ দিব পাৰিলেহেঁতেন। কিন্তু আৰক্ষীক খবৰ নিদি এই যুৱকৰ দলটো এহাল যুৱক যুৱতীৰ ওপৰত জঁপিয়াই পৰাটো কিমান যুক্তিসংগত, সেয়া এটা ডাঙৰ প্ৰশ্ন। আৰু মৰেল পুলিচিঙৰ এই ঘটনাই কিন্তু সঁচাকৈয়ে সকলোকে পুনৰবাৰ ভাবিবলৈ বাধ্য কৰিছে, আৰু এই ঘটনাক লৈ এই ধৰণে ঢেকিয়াজুলি ব্যাপক প্ৰতিক্ৰিয়া দেখা গৈছে। এই মুহূৰ্তলৈকে আৰক্ষীয়ে কোনো লোকক আটক কৰা নাই বা এই মুহূৰ্তলৈকে কোনো ধৰণৰ গোচৰ অৱশ্যে ৰুজু হোৱা নাই। পৰৱৰ্তী পৰ্যায়ত আৰক্ষীয়ে এই ধৰণৰ মৰেল পুলিচিঙৰ ঘটনা বিশেষকৈ ৰোধ কৰিবৰ বাবে কি ধৰণৰ ব্যৱস্থা লয়, সেয়া নিশ্চয় লক্ষণীয় হ'ব। হৰেণ ভূমি, ধন্যবাদ আমাক এইখিনি তথ্য আপুনি দিলে, বিদায় ল'ম আপোনাৰ পৰা। কেইটামান কথা শুনা গৈছে যে কি কৰি আছিলি ভিতৰত আৰু ঘৰত জানে, স্পষ্টকৈ অডিঅ' শুনা গৈছে এই দৃশ্যাংশত। পৰৱৰ্তী খবৰ, এবাৰ তেজপুৰৰ এটা ঘটনা। তেজপুৰৰ শ্মশানত তীব্ৰ উত্তেজনা সৃষ্টি হ'ল, কিয়নো ৰাইজৰ অভিযোগৰ ভিত্তিত চিতাৰ পৰা নমাই আনিবলগীয়া হ'ল আনকি মৃতদেহ। পাঁচমাইল বৰগুৰিত মলয় দাস নামৰ এজন লোকৰ সৎকাৰৰ সময়তে ঘটি গ'ল এনে এটা অনাকাংক্ষিত ঘটনা। ঘটনাৰ আৰম্ভণি, তিনিদিন পূৰ্বে তেজপুৰৰ পৰা সোণাই বিলৰ শহুৰেকৰ ঘৰলৈ গৈছিল মলয়। শহুৰেকৰ ঘৰত ৰক্তচাপত আক্ৰান্ত হোৱা মলয়ক প্ৰথমে ভৰ্তি কৰোৱা হৈছিল তেজপুৰ মিছন হাস্পাতালত উন্নত চিকিৎসাৰ বাবে। বৃহস্পতিবাৰে তেজপুৰৰ পৰা প্ৰেৰণ কৰি ভৰ্তি কৰোৱাইছিল গুৱাহাটীৰ GNRC হাস্পাতালত, কিন্তু চিকিৎসাধীন অৱস্থাতে মৃত্যুক আঁকোৱালি ললে মলয় নামৰ ব্যক্তিগৰাকীয়ে। ইপিনে বৰগুৰিৰ 37 বছৰীয়া মলয় দাসৰ মৃতদেহ সৎকাৰৰ বাবে যেতিয়া উপস্থিত হৈছিল পৰিয়ালৰ লোক বা আত্মীয় স্বজন আৰু লগতে গাঁওবাসী, তেতিয়াহে কথা কিছু পোহৰ লৈ আহিল। সৎকাৰৰ বাবে নিওঁতে ওলাই পৰে জুলুঙাৰ মেকুৰী যে শেষকৃত্যৰ সময়ত মৃতদেহৰ পৰা কাপোৰ সলাবলৈ লওঁতে স্পষ্ট ৰূপত দেহত ধৰা পৰে আঘাতৰ চিন। মলয় দাসৰ মৃতদেহত স্পষ্ট আছিল আঘাতৰ চিনবোৰ, আৰু ইয়াৰ পিছতে যথেষ্ট ক্ষোভিত হৈ পৰে পৰিয়াল, আত্মীয় তথা গাঁওবাসী। সকলোৰে অভিযোগ, শহুৰেকৰ ঘৰত পৰিকল্পিতভাৱে হত্যা কৰা হৈছে মলয় দাসক।
ইয়াকে লৈ স্মশানত সৃষ্টি হল এটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি পিছত ঘটনাস্থলীত স্থানীয় আরক্ষী উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করার লগতে মরণোত্তর পরীক্ষার বাবে তেজপুর কনকলতা সামরিক চিকিৎসালয়লৈ প্রেরণ করে আনহাতে মলয়ের হত্যার অভিযোগ তুলি উচিত তদন্তর দাবি তুলিছে রাইজে উচিত তদন্তর দাবি তুলিছে পরিয়ালর লোকে শনিবার দিনা গেছিল এটা শ্বশুরঘর যাওয়ার পিছত যে গই থাকে আহি থাকে আর শ্বশুরঘরের লগত ইমান এটা মানে মিলাপ্রীতি নাই এই মিসেজন আমার ইয়াত না থাকে বেশি আর সোমবারে ঘটনা হয়েছে সোমবারে যেটা দুপুরিয়া 12:30 বাজে মোক ফোন মারিলে যে দাদা এনেকা এনেকা এই শঙ্কর বোলে মাতবুল নাইকিয়া হয়ে গেল মাতবুল নাইকিয়া হল কি হল তদালেকে বোলে মিশনত লৈ আহ মিশনত লৈ আহিলে মিশনত আনার পিছত চালো ট্রিটমেন্ট করার পিছত চাইছে যে বিপি বেশি দেখাইছে 260 সিহঁতৰ হৈছে বিপি বেমাৰটো পিছফাল আৰু চোৱা নাই মিছনত তো সোমবাৰে যেতিয়া 2:00 মিছন পালে 2:10 আবেলি 3:30 বজাত মিছনৰ পৰা জি এন আৰ চিৰ এম্বুলেঞ্চ আনি পেলাই জি এন আৰ চিত লৈ গ'লোঁ আমিনগাঁও তাতে 3.5 ট্ৰিটমেণ্ট কৰাৰ পিছত ৰাতি 8:00 গম পালোঁ সি ঢুকাল বুলি শ্মশানত লৈ আহিছোঁ যেতিয়া পাল্টালে তাক তেতিয়া মোক আমাৰ ফোন মাৰিব বোলে জল দিয়া তাক বোলে মাৰিছে কেনেকুৱা মাৰিছে পিঠিত পূৰা দাগ রে ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তেজপুর এতিয়া আন কিছু খবর আগবাহিম দেশের আন প্রান্তর খবর দেশের রাজনীতিত নোহা নোপোচা ঘটনা এটা ঘটি গল রাজস্থান বিধানসভা তেতিয়া মুখ্যমন্ত্রীয়ে পড়িলে বাজেট মুখ্যমন্ত্রী ঠিক বাজেট পড়িবলৈ লৈছিল আর তার পিছতে কথা আন দিকে ঢাল খালে রাজস্থান বিধানসভা যেটা মুখ্যমন্ত্রীগিয়ে পড়িলে সেয়া বাজেটখন নতুন বাজেটখন নহয় মুখ্যমন্ত্রীগিয়ে পড়িলে পুরনি বাজেটখন মুখ্যমন্ত্রী অশোক গেহলটে পুরনি বাজেট পড়াক উত্তাল হয়ে পড়িল বিধানসভার মজিয়া অবশ্যই সতীর্থ মন্ত্রীয়ে পয়ার পিছতহে মুখ্যমন্ত্রীগিয়ে বন্ধ করলে পুরনি বাজেট পাঠ পরবর্তী সময়ত নিজের ভুলক ক্ষমা খুঁজিলে মুখ্যমন্ত্রী অশোক গেহলটে আর ইয়ার পিছতে পুনের মুখ্যমন্ত্রীগিয়ে দাখিল করলে 2023 বর্ষর অর্থাৎ নতুন বাজেটখন ইপিনে বাজেট দাখিল হওয়ার পূর্বে এই ধরনের যে ঘটনাটা ঘটি গেল একাংশই আমোদজনক বলে কলে একাংশই তাত তীব্র প্রতিক্রিয়া দিছে বিশেষ বিরোধীর ফল আছে তীব্র প্রতিক্রিয়া ইপিনে বাজেট ফাদিল হওয়ার অভিযোগ তুলি মুখ্যমন্ত্রী গেহলটক উভতি ধরলে বিরোধীয়ে এই ধরনের বিধানসভার মজিয়া দেখা গৈছিল ব্যাপক হয়ে হাল্লা পরবর্তী খবর মরিয়নির নাগাশঙ্কাত পুনের নগায় চলাইছে উপদ্রব নগা দুর্বৃত্ত আহি দিশভেলি বনাঞ্চলত আগ্রাসন অব্যাহত রাখিছে তাত কাঠফলা মিল বহুয়াইছে নগা বেদখলকারী বনাঞ্চল ধ্বংস করে গৈছে এফালের পৰা তাত আনকি পথ পর্যন্ত বনায় লৈছে নগার বেদখলি এই যে ভূমি বা যত বেদখল করেছে তাত মরিয়নি বনাঞ্চলিক বিষয়া মরিয়নির থানার ভারপ্রাপ্ত বিষয়া তিতাবর মহকুমার অতিরিক্ত দণ্ডাধীশগৰাকী সীমান্ত দণ্ডাধীশগৰাকী উপস্থিত হয়েছিল কিন্তু এই প্রশাসনের দলটুক নগার এই আগ্রাসনী বা আগ্রাসন করা দলটোয়ে দীর্ঘ সময় ধরে আনকি আবদ্ধ করে রাখে তাত কথোপকথন হয়েছিল দুইটা ফালের নগা বেদখলকারী আনকি ভাবুকি দিছিল নগা বেদখলকারীয়ে প্রশাসনের দলটুক নগা দুষ্কৃতিকারীর ওসর ছত্রভঙ্গ প্রশাসনের আর ঘটনাস্থলী পর্যবেক্ষণ করবলে যা মরিয়নি আঞ্চলিক বন বিষয়া অনিমেষ কলিতার নগার হুমুকিত আটবাটর পড়ায় পলায়নেও তাত কিছু চর্চা লাভ করেছে আর আনহাতে যে সীমান্তবাসী অসমিয়া সেই দীর্ঘদিনিয়া সমস্যারপরা এক পরিত্রাণ বিচারি আছে উত্তর বিচারি আছে সেই উত্তর কেতিয়া সেইলৈ আশা পালি বাট চাই আছে পলাই অহা নাই আমাক মানে আমি হায়াৰ থিয়েটাৰ লগত কথা পাতিছিলোঁ চ' মোক একচুৱেলি ডিঅ'ফিচাৰে ক'লে যে এতিয়া একো কৰিব নালাগে আমাৰ মানে তেখেতে হয়তো ডি চি ছাৰৰ লগত কথা পাতিছিল চ' এতিয়া আমাক ইনষ্ট্ৰাকশ্যন দিলে যে এতিয়া মিলটো চিজ কৰিব নালাগে তাহাঁতি নিজে মানে তাহাঁতৰ ফালৰ পৰাই সেইটো মানে উঠাই দিব বুলি ক'লে মিলটো চ' আমাৰ এডমিনিষ্ট্ৰেশ্যনে ক'লে যে দুদিনমান টাইম দিয়া হ'ব দুদিনৰ ভিতৰত যদি তাহাঁতে মানে এইটো উঠাই দিয়ে তেতিয়াহ'লে আর এই মুহূর্তে ফোনযোগে সংযুক্ত হয়েছো নকছাড়ির আমার সাংবাদিক জ্যোতিপ্রসাদ গগৈর সহ জ্যোতিপ্রসাদ দিশভেলি সংরক্ষিত বনাঞ্চলের এই যে একটা সমস্যা যত নগায় আগ্রাসন করে এবার তো পথ নির্মাণ করে লৈছে গছ কাটি তহিলং করেছে তারপর সীমান্তবাসী অসমীয়া আর কিমান দিনলৈকে এই ধরনের অপেক্ষা করবা একটা স্থায়ী সমাধানের বাবে সেয়া ডাঙর প্রশ্ন
নিশ্চয় গীতাশ্রী, আসলে এই একটা ডর প্রশ্ন আপনি কোয়ার দরে, কারণ যেহেতু এই আসলে নতুন কথা নহয়। আজি কিছুদিন পূর্বে আমি পাটিল পরিবেশন কৈছিল যে নগাই কিদরে অসমৰ ভূমিত মাটি দখল করে আসলে হাবি বন কাটিছিল, গছ গছনি কাটিছিল। তার পূর্বেও 1 জানুয়ারীর দিনাখন সেই একটা ঘটনায় সংঘটিত হয়েছিল, গছ গছনি কাটি তহিলং কৈছিল সেই নগা দুর্বৃত্তয়ে। আছে ডাং এই যখন দেখিছে যে দৃশ্য দেখিছে আছে ডাং যে নগা বস্তির নগা লোকসকলে ইয়াত মিল বলাইছে, কাঠর মিল বহাইছে, তেওঁলোকে কাঠর মিল বহাই তেওঁলোকে দিশভিলি বনাঞ্চলৰ গছ গছনি কাটি তহিলং কৰিছে। কিন্তু আটাইতকৈ তাৎপর্যপূর্ণ কথা গীতাশ্রী যে অসমৰ প্রশাসনে গম নেপায়। আজি স্থানীয় লোকে খবর দিয়াত এই কথাখিনি গম পাইছে, তারপর প্রশাসনের লোক গৈছে, তারপর আজি কোনো পদক্ষেপ গ্রহণ নকৰাকৈ অসমৰ প্রশাসনের দল পলায়ন কৰিছে। সেটা অতি তাৎপর্যপূর্ণ কথা। সীমান্তৰ যদি মৰিনীৰ পৰা কিতাপৰ মন কৰে যে প্ৰতিটো অঞ্চলতে বেদখল চলিছে, ভয়াবহ অগ্ৰাসন, অসমৰ ভূমি কোনো পধ্যে ৰক্ষা নপৰে, এই যিটো পৰিস্থিতি, এই যিটো পৰিৱেশ দেখিছে, এই পৰিৱেশত আমি এটা কথা কব পাৰো গীতাশ্রী, মই যেতিয়া গাঁৱঞ্জীয় ৰিপৰ্ট সংগ্ৰহ কৰিছিলো, প্ৰশাসনৰ মানুহ আচলতে মৌন। আজি তেওঁলোকে অনুতপ্ত, যিসকল তাত প্ৰশাসনৰ লোক আছে অনুতপ্ত, তেওঁলোকে একো কৰিব নোৱাৰে, তেওঁলোকে হাত ভৰি বন্ধাৰ দৰে এক অৱস্থা, তেওঁলোকে একো কৰিব নোৱাৰে। তাত আজি AK-47 লৈ যি মৰিনী আৰক্ষী থানা তিলুচৰ নাথ যেতিয়া OCF AK-47 লৈ নগাক প্ৰতিৰোধ কৰিবৰ কাৰণে গৈছে, কিন্তু তেওঁ কৈছে যে মই একো কৰিব নোৱাৰো, মই নগাৰ সাধাৰণ ৰাইজৰ গালি শুনি আহিবলগীয়া হৈছে, মৰিনী থানা OCF তেওঁ অনুতপ্ত, আজি যে মই অসমৰ ভূমি ৰক্ষা কৰিব পৰা নাই অনুতপ্ত। এই পরিস্থিতি পরিবেশ বর্তমান কিন্তু অসমৰ সীমান্তত চলি আছে, অসমৰ যে মৰিনী সীমান্তত বর্তমান এই পরিবেশ, কিন্তু এই সময়ত কোনো জাতীয় দল সংগঠন হোক, অসমৰ যি হৰব বুলি কোৱা যায়, পূর্ব চৰকাৰবিলাকত আমি দেখিছিলোঁ যে পূর্ব সময়বিলাকত দেখিছিলোঁ যে বিধায়ক ৰুজুতি কিমান কি ধৰণৰ ভূমিকা গ্ৰহণ কৰিছিল, অন্নখন প্ৰবন্ধ কৰিছিল, হুংকাৰ দিছিল, তৰুণ গগৈ যি শাসনকালত তেওঁ কেনেধৰণৰ অগ্ৰাহী ভূমিকা লৈছিল নগাৰ বিৰুদ্ধে, দালৈ তেওঁ নগাক প্ৰতিৰোধ কৰিবলৈ গৈছিল, কিন্তু এই মুহূৰ্তত আটাইতকৈ নিমাতি কন্যা হৈ আছে এই ৰুজুতি কুমি, তাক লৈ প্ৰশ্ন উত্থাপন কৰিছে। স্থানীয় বিধায়কৰ পৰা আৰম্ভ কৰি প্ৰশাসনৰ এই যি এক প্ৰকাৰ মৌনতা বা তেওঁলোকৰ যি এক প্ৰকাৰ একো কৰিব নোৱাৰা এটা যি স্থিতি, এইখিনিয়ে কিন্তু ক'ৰবাত নহয় ক'ৰবাত এই দুষ্কৃতিকাৰীসকলক আৰু অধিক সাহস যেন দিছে। আৰু তাৰ পৰিপ্ৰেক্ষিতত আজি যদি এডোখৰ ঠাইত, কাইলৈ আকৌ সিডোখৰ ঠাইত, মুঠৰ ওপৰত দিছৈ ভেলীত এই ধৰণে এতিয়া চলিছে অসমৰ ভূমিত বেদখল, আমি সেই দৃশ্য পুনৰবাৰ দৰ্শকক চাবলৈ অনুৰোধ কৰিছো। এয়া অসমত ভূমিত নগা দুষ্কৃতিকাৰীৰ আগ্ৰাসন এই ধৰণে চলিছে, আৰু ইয়াত প্ৰশাসনৰ দলটো গৈছিলে, কেইবাখনো তাত গাড়ী আপুনি দেখিছে দৃশ্যটোত প্ৰশাসনৰ দল গৈছিল, কিন্তু প্ৰশাসনৰ দলটোকো যেন ভেটা দিবলৈ আগবাঢ়ি আহিছিল এই নগা দুৰ্বৃত্তৰ দলটোৱে। জ্যোতি প্ৰসাদ, এই মুহূৰ্তত বিদায় লৈছো, ধন্যবাদ। খবৰ ধাৰা অব্যাহত ৰাখিম, সময়খিনিতে এটা চমু বিৰতি।